নমস্কার বন্ধুরা, আজকে আর একটা টপিক নিয়ে এলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন 1954 এক রুপাইয়া, ঠিক আছে। তো একটা নতুন জিনিস শিখাবো, আমরা পয়সা অনেক ব্যবহার করি, পয়সা দেখি, কিন্তু একটা জিনিস আপনারা জানেন কি জানেন না আমি জানি না, দেখাবো আজকে। মিন্ট মার্কস, ইন্ডিয়ান মিন্ট মার্কস, ইন্ডিয়ান মিন্টস দেখুন। তারপর ডেসক্রিপশন কী দেওয়া আছে, মুম্বাই মুম্বাই ডায়মন্ড, দেখুন ডায়মন্ড মিন্ট মার্কস প্রত্যেকটা কয়েনে আছে। কোথায় কোন কয়েন আছে, মানে এই কয়েনটা, এই যে এই সিম্বলটা যেখানে থাকবে সেটা হবে, জানতে হবে যে কয়েনে থাকুক না কেন জানতে হবে এটা মুম্বাই ছাপানো হয়েছে, কলকাতা, ঠিক আছে। নো মিন্ট মার্ক, কোনো পয়সাতে কোনো কিন্তু কোনো নিচে ডট থাকবে না, সালের নিচে থাকবে, ডট থাকুক, স্টার থাকুক, ডায়মন্ড স্টার থাকুক। আর হায়দ্রাবাদে দেখুন ডায়মন্ড স্পাইডার ভার্টিক্যালি ভার্টিক্যাল থাকবে, 1953-60 ইস্যুড ডোন্ট ইন ডায়মন্ড 1960-68, ঠিক আছে। স্টার থাকবে এটা হায়দ্রাবাদ মিন্টের তিনটে মার্ক দেখুন। আর নয়ডা যেটা ছিল সেটা ডট, বুঝতে পারলেন, এটা বলে মিন্ট মার্কস, প্রত্যেকটা কয়েন নিচে থাকে এগুলো, ঠিক আছে। আর এটা হচ্ছে ফরজেন মিন্ট মার্কস দেখুন, ফরজেন তেও কোরিয়া, সিওল কোরিয়া, রয়্যাল মিন্ট, অটাওয়া, ক্যানাডা, ঠিক আছে। এগুলো হচ্ছে এইগুলো মিন্ট মার্ক দেখুন, আগে নামগুলো রেখে দিই, ঠিক আছে। সাউথ আফ্রিকা আছে, টোয়ার্ড মিন্ট, ইউকে, মেক্সিকো সিটি মিন্ট, স্লোভাকিয়া, আমেরিকা মিন্ট, তারপরে দেখো মস্কো মিন্ট, রুশিয়া দেখুন মিন্ট মার্ক, এদের মিন্ট মার্ক ফরজেন, এগুলো কয়েন ইন্ডিয়ান না, ইন্ডিয়ান এগুলো ফার্স্টে যেগুলো দেখলাম সেগুলো, ঠিক আছে। তো ভিডিওটা বেশি বড় করব না, অনেক আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। তো কয়েনেরও ব্যাপারও দেখিয়ে দিই দেখুন, মিন্ট মার্ক 1954, ঠিক আছে, মেটাল, এই কয়েনটা দেখুন 1954 মেটাল, দেখতে পাচ্ছেন মিন্ট মার্ক কী দেখতে পাচ্ছেন, অশোক স্তবের নিচে স্টার, অশোক লায়ন ক্যাপলেট, ঠিক আছে। এখানে সব কিছু দেওয়া আছে মেটাল নিকলের সাইজে, দেখুন এটা হচ্ছে মিন্ট মার্ক, এটা এখানে আছে ডট দেখুন, ভালো করে ডট আছে, ক্যামেরাটা যদি এবার লাইটের জন্য ডিস্টার্ব করছে, বড়ো কয়েনগুলো দেখায় তাহলে বুঝতে পারবেন। এগুলো তো মোর এগুলোর ব্যাপার দেখাবো আপনাদেরকে সব, অনেক কিছু, যেমন এই পয়েন্টগুলো দেখুন 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 স্টার আছে, স্টার আছে, ঠিক আছে, প্রত্যেকটা কয়েন নিয়েছে কোথায় যাবে। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আপনাদের মূল্যবান সবাই নষ্ট করবো না। আমার একটা অ্যাম্বিশন টার্গেট, মানে এটা ইউটিউবে দিচ্ছি, ইউটিউবের একটা টার্গেটও আছে, আপনাদের এইভাবে সহযোগিতা করবো, আপনি আমাদেরকে এভাবে সহযোগিতা সাবস্ক্রাইব এবং লাইকটা করে দেবেন, যাতে আবার এক বছরের ভিতরে ওদের একটা টার্গেট আছে সেটা আমি কমপ্লিট করতে পারি। থ্যাংক ইউ, গুড নাইট।